চৈত মাসের মহানবমী তিথিতে মলিবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দেবী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। রোববার সকালে শহরের শাপলাবাগ এলাকায় আদিশক্তি যুব সংঘের আয়োজনে বড় পরিসরে আয়োজন করা হয় জগদ্ধাত্রী পূজা। সকালে দেবীর পূজা শেষে ভক্তরা দেবীর চরণে ফুল বেলপাতা দিয়ে অঞ্জলি প্রদান করে। শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার এই মুহূর্তে অঞ্জলি প্রদান শেষ হলো। আমরা অঞ্জলি দিয়েছি, মায়ের কাছে একটাই আবদার এবং প্রার্থনা, আমাদের সকলের মঙ্গল করুক, দেশি বিদেশি শান্তি ফিরে আসুক এবং হানাহানি বন্ধ হোক। পরে বিশ্ব শান্তি কামনায় অনুষ্ঠিত হয় অগ্নিহোত্র যজ্ঞ। কৃষ্ণচন্দ্র নবাবের কাছে বন্দী ছিলেন, তখন রাজা দুর্গাপূজা করতে পারেননি, তো তখন রাজারও মনে মনে কষ্ট ছিল যে দুর্গাপূজা তিনি করতে পারেননি, তো কিভাবে এই বছর তিনি মাকে বন্দনা করবেন। তো শেষমেশ তিনি জগদ্ধাত্রী মা ওনাকে স্বপ্ন দেখালেন, যে বললেন যে আমি জগৎ দুর্গা রূপে তুই আমার পূজা করতে পারিস নি, আমি আবার কার্তিক মাসের নবমী তিথিতে জগদ্ধাত্রী রূপে আসব। জগদ্ধাত্রী পূজা দুর্গাপূজার ঠিক এক মাস পর শুরু হয়, দুর্গা নবমীর ঠিক এক মাস পর জগদ্ধাত্রী পূজা শুরু হয়। তো এটাই হলো জগদ্ধাত্রী পূজার জনপ্রিয় হবার পেছনের কাহিনী, যে রাজা কৃষ্ণচন্দ্র প্রথম জগদ্ধাত্রী পূজাকে সর্বসাধারণের মাঝে পরিচিত করে দিয়েছিল। কিন্তু জগদ্ধাত্রী পূজা প্রাচীনকাল থেকেই হয়ে আসছে বাংলা বঙ্গ অঞ্চলে, আর এটি একটি তান্ত্রিকই পূজা, যেখানে একদিনে তিনবার পূজা করা যায় আর অথবা তিন দিনে পূজা করা যায় দুর্গাপূজার মতো, অথবা একদিনে একবারই পূজা করা যায়। শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা 1431 উপলক্ষে আমরা আদিশক্তি যুব সংঘ একটি সুন্দর পূজা অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা এই নিয়ে তৃতীয় বছরের আয়োজন। আমাদের আদিশক্তি যুব সংঘ সম্পূর্ণ সাত্বিকতা বজায় রেখে আমরা পূজার অর্চনা করার চেষ্টা করি। আমাদের যতজন সদস্য আছে সবাই দেখবেন আজকে সবাই ধুতি পাঞ্জাবি পরে আসছে, মেয়েরা সবাই শাড়ি পরে আসছে, আমরা আমাদের সংস্কৃতিকে অন্তরে লালন করি। একই সাথে আমরা কোনো তামসিক কার্য থেকে সম্পূর্ণ নিজেকে দূরে রাখি, আর আমরা আমাদের যে অনুষ্ঠানসূচি সাজানো হয়েছে সবগুলো অনুষ্ঠানসূচি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকমের নৃত্যনাট্য, ধর্মীয় নৃত্যনাট্য, ধর্মীয় গান, তারপর মাতৃসঙ্গীতের ব্যবস্থা, এই সমস্ত জিনিস নিয়েই সাজানো হয়েছে। আমরা সবার মাঝে শান্তি চাই, সমাজের মাঝে শান্তি চাই, দেশের মধ্যে শান্তি চাই, আমরা সবাই শান্তিপ্রিয় সনাতনী। এবং আমাদের আদিশক্তি যুব সংঘ খুবই ছোট একটি সংগঠন, আমাদের সব মিলিয়ে 100 জন সদস্য হবে না, কিন্তু আমরা সবাই খুবই মানে একতাবদ্ধ থাকি সব সময়, এবং মায়ের কাজে উই আর অলওয়েজ অ্যাক্টিভ। অ্যান্ড কী বলবো, আমাদের যে স্বেচ্ছাসেবকরা আছে তারা দীর্ঘ এক মাস ধরে
রোদে পড়ে বৃষ্টিতে ভিজে চাঁদা উত্তোলন করেছে। পুজোর আয়োজনের বাজার থেকে শুরু করে সব কাজ ওরা নিজেরাই করেছে, আমরা তো শুধু দিক নির্দেশনা দিয়েছি। দেখা গেছে ওরাই বাজার করতেছে, ওরাই বিভিন্ন জায়গায় যাচ্ছে, এসে বলতেছে দাদা এইটা হয়েছে ওইটা হয়েছে, বাট সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ বজায় ছিল। এবং আমি একটা কথা না বললেই নয়, আমি সহ আরও কয়েকজন আছি আমাদের সংগঠনের, ওরা ওদের কাছে আমাদের দুর্গা পুজোর আমেজের থেকেও আমাদের জগদ্ধাত্রী পূজার আমেজটা বেশি ছিল, কারণ আমরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম কখন আমাদের জগদ্ধাত্রী পূজা আসবে। এটা যেন আমাদেরই পুজো, আপনাদেরও পুজো, সবারই পুজো, সবাই আসবে।